নমস্কার বন্ধুরা, নিউ জব ত্রিপুরা চ্যানেলটাতে আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা যে নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা এসেছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ারের পক্ষ থেকে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে তুলে ধরব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, আগে বারবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি এখনও অবধি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আর সেটা বন্ধুরা একদম ফ্রি। তাহলে চলুন বন্ধুরা, কী আছে নোটিফিকেশনে আমরা সেটা দেখে নিই। বন্ধুরা, এই হলো সেই নোটিফিকেশনটা যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার কৃষি ভবন আগরতলার পক্ষ থেকে বের করা হয়েছে। তো এখানে কী কী আছে আপনারা দেখে নিন। বন্ধুরা, ত্রিপুরাতে চারটা যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, তো চারটার মধ্যেই এই নিয়োগটা হচ্ছে। কোন কোন জায়গাতে আছে বন্ধুরা দেখে নিন। ধলাই সেলেমাতে আছে, তারপর নর্থ ত্রিপুরা পানিসাগরে আছে, উনকোটি চ্যান্তেলিতে আছে, তারপর গোমতি, র্যাংকাং আর অমরপুরে এই কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলি আছে। তো আপনারা যদি জব পান তাহলে এই জায়গাতেই আপনাদের নিয়োগ করা হবে। বাকি যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চান তারা 15 ফেব্রুয়ারি 2020 থেকে শুরু করে 15 মার্চ 2020-এর ভেতরেই আপনাদের আবেদন করতে হবে। কী কী পোস্ট আছে বন্ধুরা আপনারা সেগুলি দেখে নিন। সবার প্রথম সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, যার জন্য নিয়োগ আছে বন্ধুরা। কী কী পোস্ট, অ্যাগ্রোনমিতে 3টা ভ্যাকেন্সি আছে, ক্যাটাগরিগুলি আপনারা দেখে নেবেন। এখানে জেনারেল এসটি এসসির জন্য কী কী জায়গাতে কতটা ভ্যাকেন্সি আছে আপনারা সেগুলি দেখে নেবেন, বাকি আমি বলছি বন্ধুরা। তারপর প্লান্ট প্রোটেকশনের জন্য 4 জন, অ্যানিম্যাল সায়েন্সের জন্য 3 জন, ফিশারি সায়েন্সের জন্য 3 জন, এগ্রি এক্সটেনশন 4 জন, হর্টিকালচারের জন্য 3 জন, তারপর 2 নম্বরে ফার্ম ম্যানেজারের জন্য 3 জন, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ল্যাব টেকনিশিয়ানের জন্য 4 জন, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কম্পিউটারের জন্য 3 জন, 5 নম্বর অ্যাসিস্ট্যান্টের জন্য 4 জন, আর স্কিল্ড সাপোর্টিং স্টাফ গ্রেড 1 যার জন্য 4 জন নিয়োগ করা হয় বন্ধুরা। এখানে 4% রিজার্ভেশন থাকবে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য। প্রথমে দেখে নিন এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, পে ব্যান্ড, এজ লিমিট অ্যান্ড আদার কোয়ালিফিকেশন কী দেওয়া আছে। সবার প্রথম যে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট আছে তাদের জন্য যে স্যালারি রাখা হয়েছে 15,600 থেকে শুরু করে 39,100 টাকা, সাথে যে গ্রেড পে পাবেন আপনারা তার জন্য 5,400 টাকা রাখা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে বন্ধুরা, ক্যান্ডিডেট মাস্ট প্রসেস এ মাস্টার ডিগ্রি অথবা ইকুইভ্যালেন্ট যদি আপনার কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বরে ল্যাব টেকনিশিয়ান, যার জন্য স্যালারি যেটা রাখা হয়েছে 9,300 থেকে শুরু করে 34,800, সাথে গ্রেড পে যেটা পাবেন বন্ধুরা আপনারা 4,200 টাকা। এক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার অথবা আদার ব্রাঞ্চ অফ সায়েন্স রিলেভেন্ট এগ্রিকালচার অথবা ইকুইভ্যালেন্ট যদি কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে আপনারা ল্যাব টেকনিশিয়ানে আবেদন করতে পারবেন। 3 নম্বর কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্য যে স্যালারিটা থাকছে 9,300 থেকে শুরু করে 34,800 টাকা থাকছে, সাথে বন্ধুরা গ্রেড পে যেটা পাবেন 4,200 টাকা করে থাকছে গ্রেড পেটা। এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড আদার কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে, ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন যদি থেকে থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। 4 নম্বরে ফার্ম ম্যানেজার, যার জন্য স্যালারি যেটা থাকছে 9,300 থেকে শুরু করে 34,800 টাকা, সাথে গ্রেড পে 4,200 টাকা। এক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে, ব্যাচেলার ডিগ্রি ইন এগ্রিকালচার অথবা আদার ব্রাঞ্চ অফ সায়েন্স রিলেভেন্ট টু এগ্রিকালচার অথবা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন থাকলে এখানে আবেদন করতে পারবেন। 5 নম্বর অ্যাসিস্ট্যান্টের জন্য যে স্যালারিটা থাকছে 9,300 থেকে শুরু করে 34,800, সাথে গ্রেড পে 4,200 টাকা। এডুকেশন কোয়ালিফিকেশন মাস্টার ইন বিজনেস ম্যানেজমেন্ট, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট, এমএ এমকম, 2 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে বন্ধুরা ওয়ার্কিং এস জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট অথবা সিনিয়র ক্লার্ক ডিলিংয়ে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। 6 নম্বর বন্ধুরা, যে স্যালারিটা থাকছে 5,200 থেকে শুরু করে 20,200 টাকা, সাথে গ্রেড পে যেটা পাবেন আপনারা
1800 টাকা গ্রেড পে পাবেন। এক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন সবচেয়ে কম, ম্যাট্রিক পাস যদি আপনারা হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে ডিজায়েবল যেটা রাখা হয়েছে ডিপ্লোমা ইন এগ্রিকালচার অথবা এলিট কোর্স, সাম ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা টেকনিক্যাল স্কিল যদি থেকে থাকে তাহলে এখানে আপনাদের একটু বেশি প্রিফার করা হবে। বাকি আবেদনের জন্য বন্ধুরা এখানে কী কী ডকুমেন্টস লাগবে তার ডিটেলস আপনারা এখান থেকে দেখে নেবেন। বাকি আমি নোটিফিকেশনটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এখানে অ্যাড্রেসও দেওয়া হয়েছে যে কোন অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে এই ফর্ম ফিল আপ করে। ফর্মটা বন্ধুরা এই নোটিফিকেশনের সাথেই আপনারা পেয়ে যাবেন, আপনাদের আমি দেখিয়ে দেবো। বাকি এজ কী রাখা হয়েছে বন্ধুরা, মিনিমাম এজ যেটা 18 বছর হতে হবে, এক্ষেত্রে ম্যাক্সিমাম এজ 40 বছর রাখা হয়েছে। তবে এক্ষেত্রে এসসি এসটি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট যেটা আছে সেটা আপনারা দেখে নেবেন, কোন যারা আছে যেমন কোয়েশ্চন পেপার, মার্কস কীরম থাকছে, সিলেবাস কীরম থাকছে, এই ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। তারপর বন্ধুরা সিরিয়াল নাম্বার 1 ক্যাটাগরি ওয়াইজ যে কোয়ালিফাইং মার্কস দেওয়া হয়েছে, যারা জেনারেল ক্যান্ডিডেটস আছেন তাদের জন্য 50 মার্ক রাখা হয়েছে, আর এসসি এসটি যারা ক্যান্ডিডেটস আছেন তাদের জন্য কোয়ালিফাইং মার্কস যেটা মিনিমাম 40 রাখা হয়েছে। এক্ষেত্রে বন্ধুরা 1:10 রেশিওতে ক্যান্ডিডেটসকে টানা হবে, তার মানে বন্ধুরা একজন ক্যান্ডিডেটস যেখানে নেওয়া হবে সেখানে 10 জন ক্যান্ডিডেটসকে ডাকা হবে। বাকি বন্ধুরা ফার্ম ম্যানেজার, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, ল্যাব টেকনিশিয়ান যারা আছেন তাদের জন্য এখানে কোয়েশ্চেন পেপার, ডিস্ট্রিবিউশন অফ মার্কস সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়েছে। সিলেবাসও আপনারা এখান থেকে পেয়ে যাবেন, তো নোটিফিকেশনটা অবশ্যই ডাউনলোড করে নেবেন, সম্পূর্ণ ডিটেলস আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন, আমি আর বাড়িয়ে বলছি না। তবে এক্ষেত্রে সময় যেটা থাকছে 90 মিনিট সময় থাকবে টোটাল কোয়েশ্চেন, 100 মার্কের থাকবে বন্ধুরা। এক্ষেত্রে নেগেটিভ মার্কিং অবশ্যই থাকছে 0.25 মার্কস। বাকি বন্ধুরা এই জায়গাতে আপনারা নোটিফিকেশনের সাথেই আপনারা ফর্মটা পেয়ে যাবেন। এখানে 2টা ফর্ম আছে বন্ধুরা, যারা প্রথমে যে এখানে 2টি ফর্ম আছে, যারা প্রথম যে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বা স্কিল্ড সাপোর্টিং স্টাফের জন্য যে প্রথম এই অ্যাপ্লিকেশনটা আপনারা ফিল আপ করবেন। বাকি 2 নম্বরে যেটা আছে বন্ধুরা এটা অন্য একটা সাবজেক্ট ম্যাটার, যেটা স্পেশালিস্ট 1 নম্বরে যেটা পোস্ট বের করা হয়েছে তার জন্য, তো অবশ্যই আপনারা এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নেবেন যদি আপনাদের কোয়ালিফিকেশন ম্যাচ করে থাকে তাহলে অবশ্যই ডাউনলোড করবেন। বাকি আজকের এই ইনফরমেশন যেটা দিয়েছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, আর যদি তারপরেও যদি আপনাদের কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না, আমি চেষ্টা করবো আপনাদের ডাউটগুলি ক্লিয়ার করার। আজকের জন্য এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।